দীর্ঘ 39 মাস পর সাবরণে খুলল সিপিএম অফিস। 2018 সালের বাছে ক্ষমতার পালাবদলের পর সাবরণ মহকুমায় দফায় দফায় সিপিএম অফিস, নেতাকর্মীদের বাড়িঘর এবং দৈহিকভাবে আক্রমণ সংঘটিত করা হয়। অগ্নিসংযোগ করা হয় অফিস বাড়িগুলিতে। বৃহস্পতিবার মনু বনকল বিধানসভা কেন্দ্রের সোনাইবাজার এলাকাতে সিপিএম অঞ্চল কমিটির অফিস বাড়িটি খোলা হয় 39 মাস পর। পরপর দুইবার এই অফিস বাড়িটিতে অগ্নিসংযোগ করে এলাকায় বিজেপি বলে পরিচিত দুষ্কৃতীরা। এদিন বাম যুবকর্মীদের এবং এলাকার মানুষের যৌথ উদ্যোগে অফিস বাড়িটি ফের খোলা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক প্রভাত চৌধুরী। পরপর দুইবার আক্রমণ করে পার্টি অফিসকে তারা বন্ধ করে দিয়েছে। আজকে সোনাই এলাকার ডিওয়াইএফ এবং পিওএফের যুবক, তার সাথে সোনাই বাজারে যারা ব্যবসায়ী, তারা সুতপুত্তভাবে বলছেন যে আমরা এই পার্টি অফিসকে খুলতে চাই, আপনারা আসুন, আমরা পার্টি অফিস খুলে আবার পার্টির কাজ পরিচালনা করতে চাই। রণতন্ত্রকে ফেরাতের জন্য, রাজ্যের শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য, রাজ্যের যে আক্রমণ প্রতিহত হচ্ছে এটাকে বাধাদান করার জন্য সোনাই অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই পার্টি অফিসকে খুলে দিয়েছেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।